আপনার বাচ্চাকে ভীষণ হাইপার অ্যাক্টিভ, সে কথা শুনে না, একটা জায়গায় বসে থাকে না, হাতের কাছে যা পায় ছুঁড়ে ফেলে, চিৎকার করে, মারপিট করে, তাই তো? আর ভাবছেন কেন এরকম করছে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অনামিকা আর আপনারা দেখছেন কনফিউজ প্যারেন্টিং। জেনে নিই এই হাইপার অ্যাক্টিভ হওয়ার প্রথম কারণটি। প্রথম কারণ হিসেবে যেটা বলা হয়, বাচ্চা যে পরিবারে জন্মগ্রহণ করেছে এবং বাচ্চা যে এনভায়রনমেন্টে আছে, সেই এনভায়রনমেন্টে সে যদি দেখে তার আশেপাশের আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বাররা খুব হাইপার অ্যাক্টিভ, বাড়িঘরে যদি আপনারা খুব জোরে কথা বলেন, খুব উত্তেজিত হয়ে পড়েন একটুতেই, তাহলে কিন্তু সেটা বাচ্চার মধ্যেও ট্রান্সফার হয়। বিশেষ করে মায়ের ক্যারেক্টারিস্টিক, মা যদি খুব উগ্র হন, খুব মেজাজি হন, খুব খিটখিটে স্বভাবের হন, অল্পতে রেগে যান, এবং মা যদি রেসলেস থাকে, তার প্রভাব কিন্তু বাচ্চার উপরে পড়ে। তাই আপনার বাড়ির এনভায়রনমেন্ট যদি শান্ত থাকে, মা যদি স্থির স্থির থাকেন, মা যদি শান্ত হয়ে থাকেন, মা যদি নিজে নিয়ন্ত্রণের মধ্যে নিজেকে রাখতে পারেন, দেখবেন এর প্রভাব সন্তানের মধ্যেও পড়ে। তো এনভায়রনমেন্টও কিন্তু একটা খুব বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে, আপনি যদি আপনার বাচ্চাকে খুব বেশি মিষ্টি খাওয়ান, বাচ্চার ডায়েটে বা বাচ্চা যদি খুব মিষ্টি খেতে পছন্দ করে, তাহলে তার জন্যও কিন্তু বাচ্চা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। দেখুন, আপনার বাচ্চা খুব চকলেট খেতে পছন্দ করছে না তো, বা সে মিষ্টির জন্য ডিমান্ড করছে না তো, যদি আপনার বাচ্চা খুব বেশি মিষ্টি খায়, খুব বেশি চকলেটের প্রতি অ্যাডিক্টেড থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চা ভীষণ হাইপার অ্যাক্টিভ হবে। আরেকটা কারণ হচ্ছে, বাচ্চা যদি মোবাইলে বা টেলিভিশনে কোনো উত্তেজক কোনো কার্টুন দেখে থাকে, এবং সে যদি খুব বেশি কার্টুন বা টিভি প্রোগ্রাম দেখে, তার জন্যও কিন্তু বাচ্চা খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। কারণ আজকালকার যুগের যে সমস্ত কার্টুন বা যে সমস্ত সিনেমাগুলো তৈরি হয়, সেগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ভায়োলেন্স থাকে। আমি নিজেও দেখেছি আমার বাচ্চারা যে সমস্ত কার্টুনগুলো দেখে, তার মধ্যেও কিন্তু ভীষণ ভায়োলেন্স থাকে। সেই ভায়োলেন্স বা সেই অ্যাক্টিভিটিগুলো যখন সে নিজে ঘরে করতে চায়, তখন কিন্তু তার বিহেভিয়ারের মধ্যে ভীষণ অ্যাগ্রেসিভনেস দেখা যায়, এবং তার মধ্যে খুব বেশি হাইপার অ্যাক্টিভ অ্যাক্টিভিটিসগুলো দেখা যায়। তো এটাও কিন্তু একটা কারণ যে আপনার বাচ্চা কী ধরনের টিভিতে প্রোগ্রাম দেখছে, কার্টুন দেখছে, সেটাও কিন্তু দেখতে হবে, কারণ সেটাও কিন্তু একটা কারণ বাচ্চা হাইপার অ্যাক্টিভ হওয়ার। বাচ্চার হাইপার অ্যাক্টিভ হওয়ার আরেকটি কারণ হচ্ছে অ্যাটেনশন সিকিং, অর্থাৎ সে চাইছে আপনি ওকে দেখুন, ও অ্যাটেনশন চাইছে বড়দের কাছে। যদি বাড়িতে কোনো সিবলিং আসে, অর্থাৎ নবজাত শিশু আসে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চারা আরও বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। সে সবসময় ভাবে হয়তো তার জায়গাটি চলে গেছে, তাকে যারা ভালোবাসতো এখন তাকে দেখছে না, তাকে ভালোবাসছে না, সে তার মায়ের থেকে অ্যাটেনশন কম পাচ্ছে, সে তার বাবার কাছ থেকে অ্যাটেনশন কম পাচ্ছে, সে অ্যাটেনশন সিকার হয়ে পড়েছে, এবং তার জন্য সে অসম্ভব হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে। সে সবসময় তার অ্যাক্টিভিটিস, তার আচরণের মাধ্যমে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য সে এই কাজগুলো করে থাকে। সে এমন সব কাজগুলো করবে যেটা হয়তো তার জন্য খারাপ, কিন্তু সে চাইছে তার প্রতি সবাই নজর দিক। এই সব কারণেও কিন্তু বাচ্চারা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। আশা করি প্যারেন্টসরা বুঝতেই পারছেন আপনার বাচ্চা কেন এত হাইপার অ্যাক্টিভ। এর মধ্যে যদি কোনো কারণ আপনার বাচ্চার মধ্যে দেখা যায়, এবং যার দরুন আপনার বাচ্চা হাইপার অ্যাক্টিভ হয়ে আছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আগামী দিনের ভিডিওতে আমি আরও কিছু টপিক আপনাদের সঙ্গে শেয়ার করব, যে বাচ্চারা কেন হাইপার অ্যাক্টিভ হয় এবং কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। আপনারা আপনাদের মতামত কিন্তু এই ভিডিও নিচে দিতে পারেন, আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন, কারণ আমারও দুটো বাচ্চা এবং আমি তাদেরকে এভাবেই হ্যান্ডেল করি যাতে তারা এতটা হাইপার অ্যাক্টিভ না হয়। কিন্তু সবসময় সম্ভব হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাচ্চারা খুব বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। তো যে চারটি পয়েন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো খুব বেসিক কিছু কারণ। আরও কিছু কারণ পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সামনে তুলে ধরবো, এর সমাধানগুলোও শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর কনফিউজ প্যারেন্টিং এই চ্যানেলটি প্রথমবার দেখলে আর এর ভিডিও যদি আপনাদের মনে হয় ইউজফুল, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, নতুন আরেকটি ভিডিওতে আরও কিছু এক্সপিরিয়েন্স টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব।